সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, আল্লাহ তুমি আমার বিচার বসিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও। আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে, আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে। আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয়, নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, মিথ্যা বললি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, মাসে ফরমালিন দিলি কেন, যৌতুক খাইলি কেন, ঘুষ খাইলি কেন, উল্টাপাল্টা করলি কেন, জিনা করলি কেন, একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে, আমাদের কোন উত্তর আছে সেদিন, আমাদের বাঁচার কোন উপায় আছে? তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কোন বিচার টিচার মানি না, কোনো বিচার করতে পারবো না, দয়া করবা, কথা কয় না কি করবে? এবার আওয়াজ করে বলেন, বিচার চান না দয়া চান?